আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণাস ব্লগ। আমি অর্ণা রহমান বলছি। আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আমার ফাল্গুনটা কীভাবে কাটালাম সেটা একটা ছোট্ট ভিডিও নিয়ে। সো বেসিক্যালি সন্ধ্যার পরে আমরা বের হয়েছিলাম, আপনার ভাই হচ্ছে অফিস থেকে এসেছে, দেন হচ্ছে আমরা বের হয়েছি। তো অফিস শেষ করে আসতে অবশ্যই বিকালে সন্ধ্যার দিকে আসলে বের হয়েছিল। তো সন্ধ্যার দিকে বের হয়ে আমরা হচ্ছে মিরপুর 2 নম্বর, যেটা হচ্ছে এরিয়াটা লাভ রোড নামে সবাই চিনে, আমরা সেখানে গিয়েছিলাম। তো শুরুর দিকে আমরা দুজন একাই ছিলাম, ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কে কী করছে। আমি শাড়িও পরেছি, হ্যাঁ পাঞ্জাবি পরেছি, যেহেতু ফাল্গুন আর ভ্যালেন্টাইন একসাথে, সো দুজন ম্যাচিং করে পরেছিলাম। সো সেটা লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু হচ্ছে চাপঘর, এখানকার চাপ অনেক নাম করা। তো এইটা হচ্ছে আমাদের দুইজনের ফাল্গুনের লুক, যেখানে আমরা ম্যাচিং করে পরার চেষ্টা করেছিলাম। আর এখানে স্পেশাল জিনিস যেটা হয়েছে, আমি নিজে হচ্ছে শাড়িটা পরেছি এবং খুব দ্রুতই পরেছি। এটা হচ্ছে ফাল্গুনের দিনে স্পেশাল একটা ঘটনা। আর এটা হচ্ছে আমার আলটিমেট ফাল্গুনের লুক। আমি শাড়িটা নিয়েছি পাকিজাত আতবাজার থেকে, তাদের রেগুলার ভিডিও আপনারা আমার শপিংয়ের চ্যানেলে পাবেন। আর জুয়েলারিটা নেওয়া হয়েছে রাজু মেডিসিন জুয়েলারি থেকে। তো এইটা হচ্ছে আমার ফাল্গুনের লুক। এরপরে আমরা গিয়েছিলাম ক্যাফে ওয়ান্ডারলাস্ট, যেটা হচ্ছে মিরপুর 2 নম্বরে রয়েছে, স্টেডিয়ামের ঠিক পাশে। এখানে আমাদের যে গ্যাং রয়েছে সবাই চলে এসেছে, মানে অন্যান্য ফ্রেন্ড যারা রয়েছে তারাও চলে এসেছে, আমরা সবাই মিলে একসাথে এখানে আড্ডা দিব। বেসিক্যালি এখানে যাওয়ার একটাই কারণ, আপনার ভাইয়া হচ্ছে এখানকার যে ক্যাশোনাট সালাদটা সেটা ট্রাই করেছিল আগে, এবং আমাকে ট্রাই করানোর জন্য আজকে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমরা সবাই মিলে আজকে এটা ট্রাই করব। এবং আমি আজকে আপনাদের এই রিভিউটা দেওয়ার ট্রাই করবো, আসলে এটার টেস্টটা কেমন। তাদের কাছে অনেক ভালো লেগেছিলো এবং আমাকে ট্রাই করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর তাদের কিন্তু ভ্যালেন্টাইন উপলক্ষে হচ্ছে তারা অনেক সুন্দর করে সাজিয়েছে। এটা লোকেশনটা একদমই ইজি, মিরপুর যে স্টেডিয়ামটা রয়েছে তার পাশেই, 1 নম্বর গেটের পাশেই। এগুলো খুবই ফেমাস রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে ক্যাশোনাট সালাদ, যেটা প্রাইস হচ্ছে 280 টাকা। সো এটা আমি আজকে আপনাদের ট্রাই করে রিভিউটা দেওয়ার ট্রাই করব। এটাই ছিল আসলে ফাল্গুনের দিনটা আমাদের। সো সালাদ কিন্তু চলে এসেছে আর লুকটা কিন্তু খুবই ডেলিশিয়াস। এখানে হচ্ছে কী কী আছে আমি একটু বলে দিই। শসা আছে, ক্যাপসিকাম আছে, দেন কী বলে কাজু বাদাম দেওয়া আছে, এবং চিকেনটা খুব সুন্দর ক্রিসপি ভাজা একটা চিকেন দেওয়া আছে। আর আমার কাছে এটার টেস্টটা অনেক ভালো লেগেছে। তো যদিও আগে যারা খেয়েছে তাদের মধ্যে আগের টেস্টটা একটু কম, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। সো ভিউয়ার্স, এইটা ছিল আজকে আমার ফাল্গুনের দিনের ভিডিও, বা এই ছিল আমার ফাল্গুনের দিন। সো আপনারা কে কীভাবে কাটিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আপনারা কিন্তু আমার রেগুলার আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।